আজ বাঁচবেশালী গল্প চ্যানেলে শোনাতে এসেছি হাসির গল্প সব্যনাশ, লেখক আশাপূর্ণা দেবী, গল্প পাঠেন অনুপ্রিয়া আহমেদ, মা পিঙ্কি ও পাউরুটি মাসির ভূমিকায় মৌমিতা সেনগুপ্ত, বাবা নানকু ও পটকা কাকুর ভূমিকায় আমি অর্চ সেনগুপ্ত। তাহলে চলুন সকলে মিলে উপভোগ করি হাসির গল্প সব্যনাশ। গাড়ি শব্দে বারান্দা থেকে পান্তি হাঁসের মতো গলাটা বাড়িয়ে নিচের দিকে ঝুঁকিয়ে দেখে নিয়ে পিঙ্কি চিৎকার করে উঠলো, ও মা পাউরুটি মাসি! আল্লাদে পিঙ্কির চুলগুলো সোনালি আর মুখটা বলি হয়ে উঠলো, আর এমন দূর দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে নেমে এলো যে নেমেই ধাক্কা নাউনপুর সঙ্গে। নাউনপু উঠছিল ফিদা মুড়ি মুড়িয়ে, অন্যদিন হলে অবশ্য এই ধাক্কার ফলে পুনঃপুনি হয়ে যেত, কিন্তু আজ নাউনপু সেদিকে গেল না। চাপা বলায় চিঠি উঠল, পিঙ্কি সব্যনাশ পাউরুটি মাসি! পাউরুটি মাসি ওদের গ্রামের দেবী, ছুটি ছাটায় যখন এ কলকাতায় চলে আসে পাউরুটি মাসি, পিঙ্কি নাউনকু আল্লাদের সাগরে বাসে। কারণ কারণ ফুলো ফুলো বলগার পাউরুটি মাসির গুণের যে তুলনা নেই। পাউরুটি মাসি গান গায় সুন্দর, কথা বলে মিষ্টি, গল্প বলে অপূর্ব, আর সর্বদাই যেন হাসি খুশির খনি। তাছাড়া পাউরুটি মাসি এলে মা তো একেবারে অন্ত মানুষ, সারা বছরই আর কবে মা এমন আল্লাদের পাহাওয়ার আর উদারতার অবতার হয়ে ওঠে। পাউরুটি মাসি থাকাকালীন অবস্থায় কত কি না পাগিয়ে নেওয়া যায়, যা চাও বা স্রেফ কল্প তুমি হাসবে আর বলবে। দেখছিস তো পাউরুটি কিরকম চাঁদা চাওয়া আবদার আমার ছেলে মেয়েদের ধরেছে, যখন তোমরা ছাড়বে না জানি, এই নাও টাকা। অথচ অন্য সময় রেগে রেগে বলবে, যাও চাওয়া আবদার ছেলে মেয়ে টাকা যেন কাছে ফলে। মানে হচ্ছে মা অর্থাৎ পাউরুটি মাসি রামালি, চার তবে দুই মাস্তুতো বোনের অনর্বল গল্পের মধ্যে কোনো বেনাদেশে তা নাক গলায়। অতএব পিঙ্কি দামকু জিনিস চাইলে জিনিস, পড়ায় ছুটি চাইলে ছুটি, যা খুশি করতে চাইলে যা খুশি অনুমত, এই পাউরুটি মাসির আবির্ভাবে সব্যনাশ। পিঙ্কির সোনালি হয়ে ওঠা চুল কালো হয়ে গেল, সজাল কাটার মতো খাড়া হয়ে উঠল। পিঙ্কি দাঁড়িয়ে পড়ে চোখ পাকিয়ে বলল, সব্যনাশ মানে কি রে দাদা? সব্যনাশ মানে সব্যনাশ মানে আজই এক্ষুনি পটকা কাকু আসছে। সিঁড়িতে বসে পড়ে পিঙ্কিও বলল, সব্যনাশ পটকা কাকু ওদের প্রাণের ঠাকুর, তার সরু লম্বা খটফটে হাড়ে হাজার ভেলকি, পটকা কাকু ভরি গুড়ি গুড়িয়ে আস্ত পড়া, নোট উড়িয়ে ঘুড়ি ধরা ইত্যাদি করে 100 রকম ম্যাজিক জানে। পটকা কাকু 50 টানে ডাম ডাকতে পারে, আর সব মর্ত পাতা তিন ভুবনের খবর নিয়ে বই বলতে পারে, ভূত ভবিষ্যৎ বর্তমান তিন কালেরও পারে। তাছাড়া পটকা কাকু এনেই বাবা তো খুনদান পারাবার মমতের অবতার, নিজে ডেকে ডেকে বলবে, পিঙ্কি নানকু তোমরা আজ কোন দিকে বেড়াতে যেতে চাও বলো, আমি গাড়ি রেখে যাচ্ছি। আচ্ছা পটকাকেই বলো তার যেদিকে ইচ্ছে, পেটনের টাকা রেখে গেলাম রে পটকা, বেশ পেট ঠেসে তেল ভরে নিবি। এই পেট ঠেসার ব্যাপারে লক্ষ্যটা যে বাবার তিস্তুত ভাই পটকা, পিঙ্কি নার উপলক্ষ মাত্র তা কি আর তারা বোঝে না। কিন্তু বোঝে ক্ষতি কি, ওদের তো মুখ করা বাতাস চোখে মুখে লাগিয়ে মাইলের পর মাইল গাড়ি চড়ার সুখটা জোটে, আবার নিজেও পটকা কাকু কম নাকি। পটকা কাকু মানেই সার্কাস, সিনেমা, খেলা দেখা ইত্যাদি করে রাজি রাউন্ড, আর পটকা কাকুর অনারে রান্নাঘরে রোজ উৎস। অথচ পিঙ্কি বলল, পটকা কাকু সব্যনাশ মানে কি? মানে তাহলে ফুলেই বলতে হয়,
মানে হচ্ছে পাউরিটি মাসি যেমন মার প্রাণের মতো, পর্তাবাবু তেমনি বাবার প্রাণের মান। কাজেই পাউরিটি মাসি এনে মার মনে হয় তেমন যত্ন হচ্ছে না, বাবা মোটেই আগ্রহ দেখাচ্ছেন না, আর পর্তাবাবু এলেই বাবা মনে হয় তেমন যত্ন হচ্ছে না, মা মোটেই আগ্রহ দেখাচ্ছেন না। অতএব ওদের কেউ একজন এনে বাবাকে নাতে রোজ ধুন্দুবার বাদে পাউরিটি মাসি এক মাসটা দিয়ে বাবা যদি 29 দিন গাড়ির দান পড়েও একটা দিন বিশেষ কাজে গাড়ি নিয়ে বেরিয়ে যায়, মা আক্ষেপ করে বলে, এবারে আর পাউরিটিকে নিয়ে বেড়ানোই হলো না, অথচ কত জায়গায় নিয়ে যাব ভেবেছিলাম। আর কর্তাবাবু 2 মাস থাকলে মা যদি পুনঃশক্তি ভোজ পর্ব চালিয়ে একটা দিনও শুধু 87-এ ডাল ভাত রাঁধে, বাবা মনক্ষুণ্ণ হয়ে বলে, এবারে পটকাকে তেমন জুত করে খাওয়ানো দাওয়ানো হলো না, অথচ পটকা খেতে টেতে কত ভালোবাসে। কথাটা অবশ্যই সত্যি, পিঙ্কি দাউকো জানে সে কথা, বরফ আড়ানে তারা অবাক হয়ে গবেষণা করে। পটকাতাপুর ওই সরু লম্বা দেহটার মধ্যে এত খাবার দাবার ঢোকে কোথায়, আশ্রয় নেয় কোথায়? 20টা লুচি, 12টা ফ্রাই, 16টা চপ, 1 শির মাংস, গোটা স্টিক রাজভোগ, বড় এক পাটি পায়েস, একসঙ্গে পেটের মধ্যে চালাল করে দিও। পর্তাবাবু যখন দাঁড়িয়ে ওঠে দেখতে পাওয়া যাবে যেখানকার পেট সেখান, সেই পেটে পিঠে এক হাওড়ার চামড়া, এত মাল যায় কোথায়? ভেবেছে ওরা অনেক দিন, সারা গায়ে ছড়িয়ে গেলেও তো গান একটু মাংস লাগবে। পিঙ্কির বাবাও সেই কথাই বলেন, যত্ন আত্মি পেলে তো গায়ে একটু মাংস লাগত, 12 মাস মেশে পড়ে থাকে যত্ন পায় না, নিজের বন্টি যখন আসে তখন তো বেশ 3 দিনেই পাউরিটিকে ফুলিয়ে তুলোর গাঁট করে তুলতে পারে। ব্যাস বুঝতেই পারছো, আর মার রাজ হবারই পাতা, পাউরিটি পাশি কোনো দিন 3টের বেশি লুচি খেতে পারেন না, আধখানা ছাড়া একখানা চক খায় না, আর মিষ্টি সে তো দেখলেই চোখ বোঝে। তবে বাবা বিশ্বাস করেন না, বাবা বলে, হ্যাঁ বলেই হলো, তাহলে বলতে হবে গ্যাস বেলুনের মতো বাতাস পান করা হয়ে ওঠে। কাজে নারদ নারদ, কিন্তু সে তো এক একজনের জন্য, একসাথে দুজন হলে যে কি হবে বা হতে পারে অথবা বড় সম্ভব তা আন্দাজ করতে না পেরে ওরা দুজন দেহ পারে সব হয়ে। তারপর অবশ্য ছুটি পায়ে বেরিয়ে যায় দুজনেই, কারণ আর একটা গাড়ির শব্দ হয়ে গেছে ততক্ষণ। বাবা চেঁচাতে চেঁচাতে বাড়ি ঢোকে, এই শুনছো পটকু এসেছে, ইস কতদিন পরে তো এলি পটকু। মা রান্নাঘর থেকে বেরিয়েই চেঁচিয়ে ওঠেন, ও মা পাউরুটি তুই, ওরে বাবা রে কি মজা রে, কতদিন যে দেখিনি তোকে পাউরুটি। আহুটি পাশি আর পর্তা কাকু দুজনেই একসঙ্গে মাকে আর বাবাকে প্রদান করে, কিন্তু ততক্ষণে তো শুরু হয়ে গেছে ধন্ধবা। এই পাউরুটির দিকে তুমি তাকালে না যাবো, মা বললেন রেগে রেগে। বাবাও চিঁচিয়ে চিঁচিয়ে বলে উঠলে, তুমি অত পটকার দিকে তাকাও নি। ও বেচারি 12 মাস হোস্টেলে পড়ে থাকে, এতদিন পরে দিদির কাছে এলো, ওর দিকে আমি তাকাবো না? ও বেচারাও তো 12 মাস মেসে পড়ে থাকে, এতদিন পরে দাদার কাছে এলো, ওর দিকে আগে তাকাবো না? সারাক্ষণ তো তুমি আমার ভাইকে নিয়ে মত্ত থাকবে, আমার বোনটার যত্ন হচ্ছে কিনা, বেড়াতে পাচ্ছি কিনা, সিনেমা দেখলো কিনা, এসব তো খোঁজই করবে না। তুমিও তো সারাক্ষণ বোন নিয়ে মত্ত থাকবে, আমার ভাইটা খেতে পেলো কিনা, শুতে পেলো কিনা, তার জামা কাপড় শুকলো কিনা, খোঁজই করবে না। তা মত্ত যাবো না, জানো পাউরুটি আমার থেকে 10 বছরের ছোট, ছোট্ট বোনটি। তা মত্ত থাকবার রাইট আছে, পটকাও আমার থেকে 12 বছরের ছোট, ছোট্ট ভাইটি। আর বা
কত যে আদরের ও আমার। দুজনেই নিঃশ্বাস ফেলল। সেই অবসরে পটকা বাপু বলে উঠল, সুটকেসটা কোথায় রাখবো বৌদি? আর পাউনটি মাসি বলে উঠল, কেসি দেবেন কত কিনো জামাই বাবু? পিঙ্কি বেন মা এবার শাট শাট করে ছুটে এলেন। ও না, তুমি নিজে সুটকেসটা বইছো কত ঠাকুরবো? ছি ছি ছি, রাখো রাখো, ওইখানেই রাখো। নান্দুদের বাবা বলে উঠলেন, আহা, তোকে আর ট্যাক্সি ভাড়া নিয়ে মাথা ঘামাতে হবে না পাউনটি, থামলে কি? চুপ কর। তপনকার মতো অবশ্য কিচ্ছিত সন্ধি হলো, কারণ বা ওদের জন্য চা জল খাবার আনতে গেলেন আর বাবা ওদের জন্য চাকরটি বাবা বগি করতে গেলেন। কিন্তু সে আর কতটুকু? সন্ধি তো এক্ষুনি বিচ্ছেদ হয়ে যাবে জানা কথা। নাঙ্কু আর পিঙ্কির দিদিকে এতক্ষণে তাকালো পাউটি মাসি, হেসে ফেলে বলল, জানাই বাবু কি ঝগড়াতে হে? পটকা কাকু এতক্ষণ পরে তাকালো ওদের দিকে, হেসে বলল, হে বৌদি কি রাগি? তারপর নিজেরা তাকিয়ে বলল, আমাদের নিয়ে দাঁড়িয়ে এখন নানান নানা চলবে, কি বলো? তা চললই, উঠতে বসতে খেতে বেড়াতে বাবা বলছেন, পটকার কথা তুমি ভাবছোই না। আর মা বলছে, পাউরুটির কথা তুমি মনের কোণেও আনছো না, বাবা যদি গাড়ি রেখে যান, মা বলেন দিনই রাত ভাইয়ের জন্য রেখে গেছেন, তোমাদের আর চোরে কাজ নেই পাউরুটি, যদি গাড়ি নিয়ে যান, মা বলে বেড়ান নির্ঘাত পাউরুটির জন্য, পাছে আমি ওকে নিয়ে একটু বেড়াতে যাই। মা যেদিন নানা ব্যাপারে ভালো ভালো সব আইটেম করে, বাবা তাই খেতে খেতে মনে বুঝতে পেরেছি, নিজের বোনের জন্য, তা নইলে এত ভালো মন্দর ব্যবস্থা। যেদিন একটু ছাড়া সাফটা রাঁধেন, বাবা ঘাড় নেড়ে নেড়ে বলে, বুঝতে আর বাকি নেই আমার ভাইয়ের জন্য, পাচ্ছে সে একটু খায় দায়। অবশ্য সঙ্গে সঙ্গে দুজনে ক্ষমা চেয়ে দেন, পটকা ঠাকুর বউ তুমি কিছু মনে করো না ভাই, তোমার দাদার ওই এক চুখামির দোষেই মন্দ হচ্ছি আমি। পাউরুটি ভাই, তুই কিছু মনে করিস না কেন? তোর দিদির এই এক চুখামির দোষেই অভদ্র হতে হচ্ছে আমার। ব্যাস আবার নেগে গেল তুলোরাম ঠেলারাম। কিন্তু এদিকে পিঙ্কি আর নাঙ্কুর এবারের পুজোর ছুটিটাই গুগলেট, ওরা না পাচ্ছে পটকা কাকুর কাছে পড়ে থাকতে, না পাচ্ছে পাউটি মাসির কাছে বসে থাকতে। পাউটি মাসির স্কুলের ছাত্রীরা যে কি বেদম রামপোকা, এ গল্প তো শোনা হলো না এবার। আর পটকা ব্যবহার কলেজের ছাত্ররা, সে যে কি সান্ধাতিক বিচ্ছু চানা, সে তলে চাপা। এদিকে পাউটি মাসি ডেকে ডেকে বলে, এবারে তোরা গল্প শুনতে আসিস না কেন রে পিঙ্কি নানকু? কাকা এসেছে বলে বলে সাপের তা দেখছি, মাসিকে চিনতে পারছিস না। অতএব বেশি বসে পড়তে হয় ওদের। পয়তা কাকু যে নতুন ম্যাজিক দেখাবে বলেছিল, যাওয়া হয় না সেদিকে। দিকে পয়তা কাকু ডেকে ডেকে বলে, এবার বুঝি মাসিকে পে দিনে তারা দেখছিস রে তোরা, কাকুকে তো আর চিনতে পারছিস না। কাজে কাজে এসে বসে পড়তে হয় ওদের, অথচ ম্যাজিকে মন বসে না। ওদিকে ভূতের গল্প মরে আছে, কাজেই কেবলই মনে হয় কি যেন হারাচ্ছি, কি যেন হারাচ্ছি। পাউটি পাশি বলে, তোমার ছেলেমেয়েগুলো মানে বদলে গেছে না আদি, সে জিল্লাও নেই, সে হাসিও নেই। পন্টা কাকু বলে, তোমার ছেলেমেয়ে এবার বদলে গেছে নতুনদার, সে উৎসাহ নেই, সে স্ফূর্তি নেই। ইঙ্কি আর কাকু মনে দুঃখে মনে মনে বলে, তোমরাই তো করেছো এটি, তোমরাই পৌঁছিয়েছো আমাদের জেলা, হাসি স্ফূর্তি উৎসাহ না বলে কয়ে একই ছুটিতে দুজনে এসে ইহকাল পরকাল খেয়েছো আমাদের। এর একটা প্রতিকার করতেই হবে বলল পিঙ্কি। নাঙ্কু হতাশ বেলায় বলল, এবার আর উপায় কথা, ছুটি তো শেষ হয়ে এলো, দুজনকে এবার মা সত্যপীরের দিব্যি দিয়ে পায়ে ধরতে হবে, যেন আর পিনে নোটিশে দুজনে একদিনে এসে হাজির না হয়। পিঙ্কি আরো হতাশ বেলায় বলে, সে তো বলে, এবার আর তাহলে কোনো আশাই নেই। না বেশ চল তবে ধনীকে, পটকা বাবু যদি পূজার ছুটিতে তো পাউটি মাসি গরমের ছুটিতে, আর পাউটি মাসি যদি পূজার ছুটিতে তো পটকা কাকু গরমের ছুটিতে, তিন সত্যি করিয়ে নিতে। তাও চমকে ওঠে নাকু।
তাহলে তো এটাও করা যায় তোরে পিঙ্কি, দুপুরে যদি পাউন্টি মাসির গল্প, তো সন্ধ্যায় পটকা কাকুর, আর পটকা কাকু যদি পিঙ্কি সামরে ওঠে বাবা ভারী তো অন্যি দুজনকে যে আমাদের সকাল সন্ধ্যে দুপুর সর্বদা পেতে ইচ্ছা করে, তাহলে তাহলে একটা কাজ করলে হয়। কি হয় তা আর শোনা হলো না, না শুনতে পেল শুরু হয়ে গেছে ওদিকে নারদ নামন। মা বলছেন তুমি বলো পটকে ঠকব, তোমাকে আমি অগ্রাহ্য করছি অবহেলা করছি সুখ সুবিধা দেখছি নে। বাবা বলছেন তুই একবার বল পানিটি, আমি তোকে অগ্রাহ্য করি অবহেলা করি কষ্ট অকষ্ট দেখি না। কি বলতো কে জানে, মা বলে উঠলে আগে পটকা ঠাকুরকে বলবে, বাবা বলে উঠলে আগে পাউনিটি বলবে, না আগে পটকা ঠাকুরকে, না আগে পাউনিটি, কখনো না আগে ঠাকুরকে, আল বাত না আগে পাউনিটি, আগে পট আগে পাও, ভালো হবে না বাবু, ভালো হবে না বলছি। হঠাৎ পাউনি বাসি আর পটকা কাবু দুজনেই ওদের ডালা দিই আর মুকুন্দা বৌদি আর জামাই বাবু গলা ওপরে গলা চড়িয়ে উদাত্ত স্বরে মনে ওঠে, রতুনদা তোমাদের এই ঝগড়া কোশলিন কাপেও থামবে বলে মনে হয় না, তার কারণ এই ঝগড়াতেই তোমাদের আল্লাহ, ঝগড়াতেই তোমাদের খিদে বৃদ্ধি। যেহেতু দুজনই ঝগড়ার উপলক্ষ, তখন তোমরা যতই আমাদের লজ্জিত হতে বারণ করো, হই লজ্জিত হচ্ছিও, অতই শান্তি পাশে মিলি গলা আর একটাতে চড়ে, অতই আমরা এটা মিলিয়ে বেরবার ব্যবস্থা করবো ঠিক করেছি, আর বেশি দেরিও করবো না, সামনে রে পূর্ণিমাতে। পিঙ্কি ছুপি ছুপি পরে, পূর্ণিমার দিন ঝগড়া থামলে আর কখনো বুঝি ঝগড়া হয় না দাদা? নিশ্চয়ই তাও তো নিশ্চিন্ত কেন, নাম পুয়া ছুপি ছুপি পরে, পূর্ণিমা মানে তো পুরোপুরি, মানে পুরোপুরি নিতে যাবে। কিন্তু পিঙ্কির বাবাও পিঙ্কির মতোই বোকাতে বলাই বলে ওঠেন, ঝগড়া থামানোর জন্য আবার দিন স্থির করতে হয় তা তো জানি না, পূর্ণিমার দিন বোঝে পটকা কাকু লঞ্চা লঞ্চা বলাই মনে ওঠে, হ্যাঁ শুভ দিন, ওই দিনটাই আমরা বিয়ের জন্য ঠিক করেছি। মা চেঁচিয়ে ওঠেন বিয়ে করেছ, পাউরুটি বাসি আঁচলটা টেনে মুখ ঢাকে, আর পটকা কাকু রুমালে মুখ মুছতে মুছতে বলে এই আমার পাউরুটি, হ্যাঁ সত্যি সত্যি, কি আর করা, এছাড়া তো তোমাদের ঝগড়া থামাবার উপায় দেখছি না। মা পটকা কাকুকে কথা শেষ করতে দেন না, বিষম উল্লাসে বলে ওঠে আমার বোনের বিয়েতে বেশি ঘটা করতে হবে তা বলে দিচ্ছি। বাবা প্রবল প্রতাপে বলে ওঠে আমার ভাইয়ের বিয়েতে 1 ইঞ্চি কম হবে না তা বলে দিচ্ছি, তোমার শাসন চলবে না, তোমাকেও আবদার কমাতে হবে, সব মার্কেটিং আমি করবো, তার মানে নিজের বোনের কোলে ঢোল টানবে, ওরা আর শোনে না, ওরা এবারে এসে মাথায় হাত দিয়ে বসে, একই দুঃখে দুঃখী দুই ভাই বোন। নাগু এক সময় নিঃশ্বাস ফেলে বলে সব পূর্ণিমা পূর্ণিমা পাওয়াছে, প্রেম চিরকাল চলবে, তার মানে প্রতিকারের কোনো আশাই নেই, তার মানে এরপর থেকে সব ছুটি বগলেট, যখনই আসবে দুজনে একই সঙ্গে আসবে। পিঠি ডুকরে ওঠে বলে দাদা তাহলে কি হবে? হবেও তার কি, কিচ্ছু হবে না, সব বোনাসের পর নতুন আর কিছু হয় নাকি? আজকের গল্প এখানেই শেষ হলো, আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু, আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আবার ফিরছি আগামী সপ্তাহে।